বোন রে, উনি এ দেশের প্রধানমন্ত্রী। তুমি 5-7 দিন যাবৎ না খায়া থাকলেও কি মাননীয় প্রধানমন্ত্রী তোমার কাছে লোক পাঠায় দিবে, আর তুমি তার সাথে দেখা করে ফেলবা? ব্যাপারটা এতই সহজ। খাওয়া দাওয়া করিলাম, পানি খেয়ে থাকি, আর যে এটাই আমি ওনার সাথে দেখা করবো। দর্শক শ্রোতা, এক আজব কাহিনী ভাই, কয়েকদিন যাবতে আমার চোখের সামনে আসতেছে। আমি মনে করেছি যে ভাই এর পরিবার রাকি দেখতেছেন, এত মিডিয়ার সামনে আসতেছে। একটা মেয়ে, নাম হচ্ছে রূপামণি, সে মানে প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে, যেখানে মানে জানতে হবে যে হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু মানুষজন তার দাবি দেওয়ার কথা জানায়, সেখানে যদি অনেক সাংবাদিক টাংবাদিকরা যায়, এবং সেখানে মেট্রো রেলও আছে, সেখানে পুলিশ প্রশাসনও সবসময় থাকে। তো সে একটি মেয়ে প্রেস ক্লাবের সামনে, যার নাম হচ্ছে রূপামণি, ক্লাস 8-এ পড়ে, সে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, এবং সে বলতেছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার বাবা মা কোথায়, তুমি কেমনে এখানে আসতেছো, তোমার গার্জেন টার্জেন তো কিছুই দেখি না ভাই, আপনাদের কি মনে হয়, ও একা একা এসে সব কিছুগুলা বলতাছে, সব কিছু হয়ে যাইতেছে, আবার একা একা তার বাসায় চলে যাইতেছে। প্রতিদিন সে আসে, 2-3 ঘন্টা আসে, আসার পরে কান্নাকাটি করে, মিডিয়ার সামনে কথাবার্তা বলে, আবার চলে যায়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার বাড়ি কোথায়, নোয়াখালী, নোয়াখালীর মাইজদি। এই ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে অনেকে লিখতেছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হইলে অবশ্যই বলবা যে নোয়াখালী বিভাগ চাই। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, মেয়েটার জিজ্ঞাসা করতেছিল তোমার বাবা মা কোথায়, মেয়েটা বলে যে আমার বাবা মা নোয়াখালীতে গ্রামের বাড়িতে আছে। তুমি কোথায় থাকো? ঢাকাতে। ঢাকাতে বসুন্ধরাতে থাকি, আমার আপুর বাড়িতে থাকি, কেউ জানে না, আমি আসি মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলি, এবং আবারও ঠিক মতো টাইমে বাসায় চলে যাই। এটা বিশ্বাসযোগ্য? আসলে কেন তুমি দেখা করতে চাও? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো সবাই দেখা করতে চাইবে স্বাভাবিকভাবে, তোমার কেন দেখার ইচ্ছা জাগলো? তার বর্ণনা হচ্ছে, সে হঠাৎ করেই মাননীয় প্রধানমন্ত্রীকে এখন থেকে 10 দিন আগে স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারে জিজ্ঞাসা করেছে, কেমন আছো, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছিল আর কি। তো তিনি উত্তর দিয়েছেন, এবং তিনি খুশিতে তাকে জড়ায় ধরতে গেছেন, আর তার স্বপ্ন ভেঙে গেছে। এইটাই হয়ে গেছে ভাই কাল, যে স্বপ্ন ভেঙে গেল, এখন তার স্বপ্ন আরও মনের ভিতরে যাচ্ছে যে না, মাননীয় প্রধানমন্ত্রীকে বাস্তবিক অর্থে দেখা, তার সাথে দেখা করতে হবে। তাই সে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছে, কথাবার্তা বলতেছে, দীর্ঘ 5-6 দিন যাবত নাকি তিনি সে না খাওয়া। না খাওয়া বলতে আপনারা যদি ভাবেন যে তার বক্তব্য অনুযায়ী সে সব কিছুই খায়, কিন্তু পানি খায় না ভাই, অবুজ। আমি বুঝতে পারতেছি যে অবুজ, কিন্তু একে তো বুঝ দেওয়ার মতো মানুষজন থাকা উচিত। ভিডিওটা আজকে একটু শেয়ার করে দিবেন এই মেয়েটার হইলেও, যাতে মাননীয় প্রধানমন্ত্রী চাইলে দেখা করতে পারেন, তার ইচ্ছা, এই মেয়েটার সাথে তার ইচ্ছা যদি পূরণ করে দেয়, শখ যদি পূরণ করে দেয়। আপনার কমেন্ট বক্সে অন্যরকম লেখার দরকার নাই। রূপামণি শপথ করেছেন যে তিনি দেখা করবেনই, তো তিনি প্রায় 7-8 দিন যাবৎ, 10 দিন যাবৎ এইভাবে গণমাধ্যমের সামনে এসে কিন্তু তিনি এই আবদারটা করে বসেছেন। স্বপ্ন কেন পূর্ণ হলো না? স্বপ্নে যদি মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে পুরো দেখা সাক্ষাৎ করে দিত, বা তাদের কোলাকুলি হয়ে যাইত, তাহলে কিন্তু এই ব্যাপারটা এতদূর আসতো না, স্বপ্ন ভাঙার টাইম পাইল না, এমন সময় যায় ভাঙছে। তো যাই হোক, এটা আমি যতটুকু ভাবি এটা ও আবেগে করতেছে, কিন্তু ও যে কোনো ধরনের বিপদে পড়তে পারে, কারণ এটা বাংলাদেশ। আমি বলবো যে অভিভাবকদের একটু তার উপর একটু সচেতন থাকতে, ওকে একটু দেখভাল করে রাখতে।